তোমরা অনেকেই আমার কাছ থেকে বেঙ্গলি বুফে রেস্টুরেন্টের রেকমেন্ডেশন চেয়েছিলে, তাই আজকে এমন একটা জায়গার ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে তোমরা পেয়ে যাবে মাত্র 599 টাকায় আনলিমিটেড বুফে। সো হাই গাইস, আই এম কমলিকা এন্ড ওয়েলকাম টু ফুডি বাঙালি। আজকে চলে এসেছি জোড়াসাঁকো রেস্টুরেন্টে। এই জোড়াসাঁকো রেস্টুরেন্টের লোকেশন হলো সাউথ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ। জোড়াসাঁকো কথাটা বলতে যেটা আমাদের প্রথম মাথায় আসে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে কিন্তু ডিনারে আনলিমিটেড বুফে চালু হয়ে গেছে, আর আজকে আমি ডিনারে এসেছি আনলিমিটেড বুফে খেতে। এই জোড়াসাঁকো রেস্টুরেন্ট বেশ কিছুদিন আগে খুলেছে, তো এই রেস্টুরেন্টের যেটা স্পেশালিটি হলো সেটা হচ্ছে বাঙালি খাবার। অ্যাম্বিয়েন্সটাও দেখতে পাচ্ছ দারুণ, আর এখানের খাবার দাবার কিরকম সেটাও দেখতে হবে আমাদের। টোটাল 14 রকমের আইটেম নিয়ে এদের রয়েছে আনলিমিটেড বুফে। আগে লাঞ্চে ছিল, এখন ডিনারেও পেয়ে যাবে আনলিমিটেড বুফে। তো আজকে চলো এখানকার খাবার দাবার ট্রাই করি। অলরেডি আমি আগে ট্রাই করে গেছিলাম, আমার ভালো লেগেছে, তাই আজকে এসেছি ভিডিও বানাতে। তো চলো তাড়াতাড়ি স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো গাইস চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। ফার্স্ট আইটেম যেটা নিলাম সেটা হচ্ছে পনির চপ, আর এর সাথে ছিল জুনিয়র ফিশ ফ্রাই। ইয়েস, জুনিয়র ফিশ ফ্রাই, সাথে একটু কাসুন্দিও নিয়ে নিলাম। যাই হোক, পনির চপটা কিন্তু দারুণ খেতে ছিল। আমি বলবো যে পনির চপটা যদি তোমরা এখানে আসো মোটামুটি 5-6টা আরামসে খেয়ে নিতে পারবে। তো এটা আমি মোটামুটি 9.5/10 দিলাম। জুনিয়র ফিশ ফ্রাই কিন্তু খেতে ভালো হলেও এটা কিন্তু অরিজিনাল ভেটকি ছিল না। বেসিক্যালি 599 টাকায় আনলিমিটেড বুফেতে কেউ অরিজিনাল ভেটকি দিতেও পারবে না, আর সেখানে যদি আমার মতন ভেটকি লাভার পেয়ে যায় তাহলে তো ব্যাস হয়েই গেল। এনিওয়েজ, এটা কিন্তু খেতে টেস্টি ছিল, ক্রিসপি ছিল কোটিংটা, শুধু ক্রিসপি না মারাত্মক ক্রিসপি ছিল কোটিংটা, মোটামুটি 5-6টা খাওয়াই যেতে পারে। তো এটাকে মোটামুটি আমি 9/10 দিয়ে দিলাম। সো গাইস, দেবের যারা ফ্যান তাদের জন্য আজকের ভিডিওতে একটা দারুণ খবর আছে, তার জন্য ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে, বিকজ ভিডিও শেষে একটা দারুণ এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট আছে। যারা দেবের ফ্যান তাদের জন্য তো একদম পুরো ফাটাফাটি একটা ব্যাপার আছে। সো বলছি একটু পরে, তার আগে চলো মেন খাওয়ায় আবার ফিরে যাওয়া যাক। নেক্সট আইটেম যেটা ছিল সেটা হচ্ছে ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে আলুর দম। লুচি দিয়ে আলুর দম আমার তো বেশ ফাটাফাটি লাগে খেতে, বাট আমার লুচির সাথে ঘুগনি আরও বেশি ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে, লুচি দিয়ে ঘুগনি না আলুর দম, সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যাই হোক, আলুর দম আর লুচি নিয়ে নিলাম, আর একটা লুচিতে তো ডেফিনেটলি হবে না, তাই দুটোই নিয়ে নিয়েছি আগে থেকে, কারণ আমি আগে খেয়ে গেছিলাম আর আমার এদের এই লুচি আলুর দম কিন্তু জাস্ট ফাটাফাটি লেগেছে। আর এখানে ভাত আছে, ভাত তো থাকবেই, ভাতের সাথে আছে সোনা মুগ ডাল। তো গরম গরম ভাত এভাবে আমি নিয়ে নিলাম প্লেটে কিছুটা, আর তার সাথে আছে বেগুন ভাজা। হ্যাঁ, লম্বা লম্বা বেগুন ভাজা আমার ফেভারিট। সো বেশি বেগুন ভাজাকে পেট ভরাবো না, মাত্র একটা নিলাম বিকজ মাটন খেতে হবে। আর হ্যাঁ, এটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে সোনামুখ ডাল। তো লুচি আলুর দম খেতে মানে বেশ ঘরোয়া টাইপের একটা ব্যাপার ছিল এখানে, তো এটা মোটামুটি 9/10 দেওয়া যায় লুচি আলুর দমটাকে। আর এখানে বেগুন ভাজা দিয়েও তোমরা চাইলে লুচি খেতে পারো, আবার ভাত ডাল দিয়ে আলুর দমও খেতে পারো। তো এনিওয়েজ, আমি কি করলাম, বেগুন ভাজা দিয়ে তার সাথে ভাত ডাল দিয়ে, আর এর সাথে নেব আমি কিছুটা আলুর দম। তো অনেকে খায় ভাত দিয়ে আলুর দম, আমি আজকে নিজে একটু ট্রাই করে দেখলাম। অ্যান্ড তোমরা এটাও জানো যে ডাল ভাতের কোনো রেটিং হয় না। যাই হোক, নেক্সট আইটেমে চলে গেলাম। নেক্সট আইটেম হচ্ছে পাতুড়ি। এই পাতুড়িটা কিন্তু ভেটকি মাছের পাতুড়ি না, এটা হচ্ছে চিংড়ি মাছের পাতুড়ি, তাই বেশি নিলাম না, মাত্র 2 পিস নিলাম, বিকজ চিকেন আছে মাটন আছে সেগুলো খেতে হবে। বুফে থেকে এই নিজের হাতে নিয়ে কোথায় যে রাখবো সেগুলো বোঝা খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, নেক্সট আইটেম হচ্ছে মুরগির লাল ঝোল। ঝোলটা তো বেশ লাল লালই লাগছে, খেতে কীরকম হবে সেটা দেখা যাক এবার। তো মোটামুটি লেগ পিস খুঁজে আমি নিয়ে নিলাম। বুফেতে এটাই সুবিধা, নিজের মতন মনের পছন্দ মতন পিস নেওয়া যায়, বেছে বেছে যত খুশি আনলিমিটেড। তো চিকেনের পরে আছে আমার ফেভারিট মাটন। তো এখানে দেখলাম মাটন মোটামুটি শেষের দিকে, তাই এদেরকে বলেছিলাম একটু রিফিল করে দিয়ে যেতে। তো তোমরাও চাপ নিও না যদি দেখো যে বুফে খেতে গিয়ে কোনো রেস্টুরেন্টেই শেষ হয়ে গেছে, আবার রিফিল হয়ে যাবে। তো হ্যাঁ, এই যে ডাকলাম আবার রিফিল হচ্ছে, দেখো কী সুন্দর মাটন। তো এদের মাটনের নামটা হচ্ছে একটা ইন্টারেস্টিং, মনপসন্দ মাটন। আর আমি আমার ফেভারিট পিসটা নিয়ে চলে গেলাম টেবিলে, আবার সব একসাথে নিয়ে নিয়েছি, বিকজ বারবার উঠে এসে নেওয়া এটা আমার খুব একটা পছন্দের নয়। তোমরা কোনোদিনও ডাল ভাত দিয়ে চিকেন খেয়েছো, মানে ভাত ডালের সাথে মাংস দিয়ে?
তো আজকে আমি তোমাদের ডাল ভাত আর চিকেন দিয়ে খেয়ে রিভিউ দেবো। যাই হোক, আমি ছোটবেলায় যখন মাংসের ঝাল হতো তখন আমি ডাল দিয়ে খেতাম, তো এটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। তোমরা যদি এরকম কম্বো ট্রাই করে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, ডাল ভাত আর তার সাথে মাংস। এনিওয়েজ, তো চিকেনটা কিন্তু ভালো ছিল, মোটামুটি 8/10 দেওয়া যায়। আমার যতই যাই হোক, চিকেনের লেগ পিসই অলওয়েজ ফেভারিট, মানে লেগ পিস ছাড়া অন্য মাংসগুলো আমার বেশ ছিবড়ে লাগে, তাই জন্য আমি খেতে পারি না, তো যেখানেই যাই আগে লেগ পিস চাই। এনিওয়েজ, তোমরা জানাতে পারো তোমাদের চিকেনের কোন পিসগুলো বেশি পছন্দের। তো যাই হোক, খেতে খেতে চিকেন দিয়ে ভাত সব শেষ হয়ে গেল, এবার আর একটু ভাত আনতে আমাকে সেই যেতেই হবে উঠে। তো একটুখানি গিয়ে গরম গরম ভাত নিয়ে নিলাম, আর এখানে গিয়েই দেখলাম যে ভাত দেওয়ার জন্য একজন আছেন। সো দেখতেই বুঝে গেছে যে একে এর হাতে ছাড়া যাবে না, তো একে আমরা নিজেরাই দিয়ে দিই। জাস্ট কিডিং। নেক্সট আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে চিংড়ি মাছের পাতুরি। ইয়েস, চিংড়ি মাছের পাতুরি খুব একটা সচরাচর আমি দেখি না বুফেতে বা কোনো রেস্টুরেন্টে, তো এরা চিংড়ি মাছের পাতুরিটা রেখেছে, আর চিংড়ি মাছের পাতুরিটা এবার আমরা খুলে দেখছি। সো চিংড়ি মাছের পাতুরিটা যারা দেখলাম যে একটু ড্রাই ড্রাই, আর চিংড়ি মাছগুলোর সাইজগুলো অ্যাভারেজ। হ্যাঁ, আমার কাছে এটাই বেটার যে বড়ো চিংড়ি যদি বাজে টেস্ট হয় তার থেকে ছোটো চিংড়ি ভালো টেস্ট বা ফ্রেশ দেওয়া অনেক বেটার। তো এরা ছোটো চিংড়ি ইউজ করেছে, তো সেইখানে দেখি টেস্টটা। হ্যাঁ, টেস্টও ভালোই ছিল। ভাই যতই যাই হোক, পাতুরি মানেই ভেটকি মাছের পাতুরি, আর বাকিগুলো কিছু নয়, মানে জাস্ট পাতুরিই নয়। যেমন ভেজ বিরিয়ানি ইজ নট বিরিয়ানি, তেমনি আমার কাছে পাতুরি মানে ইলিশ বা ভেটকি। তোমাদের মতামত যদি মিল থাকে তাহলে জানিও। এই চিংড়ি মাছের পাতুরিকে আমি 8/10 দিয়ে দিলাম। বেঙ্গলি বুফেতে আনলিমিটেড মাটন মানে ভাবা যায়, আর তাও একটা সত্যি কথা বলছি, অনেক দিন পরে এত ভালো মাটন খেলাম। ভালো বেসিক্যালি বলছি কারণ এই যে এদের রান্নাটা হয়েছিল, এই রান্নাটা আমার ভীষণ ভালো লেগেছিলো এদের, আর মাটনগুলো প্রচণ্ড ভালোভাবে সেদ্ধ হয়েছিল এই রান্নার মধ্যে। না, আমি একটা সেই ওই বাড়ির রান্না, বাড়ির অনুষ্ঠানে যেমনি রান্না হয় তো সেই রকম একটা ব্যাপার পেয়েছি। তো আমার ওভারঅল এই মাটন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লেগেছে। ইনফ্যাক্ট আমার বন্ধু যারা এসেছিলো খেয়ে গেছে তাদের কাছে এই মাটন খেতে কিন্তু খুব ভালো লেগেছে। তো এই মাটনকে আমি চোখ বন্ধ করে 10/10 দিয়ে দিলাম। আই থিঙ্ক ভিডিও দেখেই তোমরা বুঝতে পারছো যে মাটনটা কীরকম, দেখে তো কিছুটা হলেও বোঝা যায়। বাট সত্যি বলবো, মাটনটা জাস্ট ফাটাফাটি ছিল, ওয়ার্থ ইট। মানে এখানে যদি তোমরা বুফে খেতে আসো তাহলে আমি বলবো যে টাকাটা দিচ্ছ সেটা একদম ওয়ার্থ ইট। আর হ্যাঁ, চুষে তো খেতেই হবে মাটন এন্ড নলি। যাই হোক, তো নেক্সট হচ্ছে ডেজার্টে চলে গেলাম আমরা। প্লাস্টিকের চাটনি মানে পেঁপের চাটনি অ্যান্ড ছিল পাঁপড়, আর তার সাথে ছিল পায়েস। হ্যাঁ, পাঁপড় সিলেকশনে প্রবলেম হচ্ছে, যেমন আমার বয়ফ্রেন্ড সিলেকশনে প্রবলেম হয়। এনিওয়েজ, দেখে একটা বড় থেকে পাঁপড় নিলাম, এরপরে হচ্ছে কাজু কিশমিশ দেওয়া পায়েস ছিল। তো ডেজার্ট এখানে আছে প্লাস্টিকের চাটনি, পায়েস আর পাঁপড়। তো প্লাস্টিকের চাটনিটা বেসিক্যালি পেঁপে দিয়ে বানানো হয়, বাট আমি ছোটবেলায় ভাবলাম এটা প্লাস্টিক দিয়ে বানানো হয়। যাই হোক, তো ডেজার্টে মোটামুটি আমার মনে হলো একটু কম আইটেম আছে, বাট যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো কিন্তু খেতে ভালোই, একটা মিষ্টি থাকলে ভালো হতো। ডেজার্টগুলোকে মোটামুটি আমি 7/10 দিলাম। বুফে খাবার পরে আমাকে রেস্টুরেন্ট থেকে সাজেস্ট করে যে এখানকার কিছু স্পেশাল আইটেম ট্রাই করতে, এই আইটেমগুলো কিন্তু বুফের মধ্যে ইনক্লুডেড নয়, এগুলো নিতে গেলে তোমাদের আলাদা করে নিতে হবে। সো জোড়াসাঁকোতে কিন্তু আনলিমিটেড বুফে ছাড়াও এখানে আলাকার্টেতেও ভালো ভালো আইটেম পাওয়া যায়। যেমন আমি আলাকার্টে থেকে আজকে 4টে টোটাল আইটেম ট্রাই করব। ফার্স্ট আইটেমটা হচ্ছে মাটন কাটলেট। মাটন কাটলেট খুব কমন আইটেম আমি জানি, বাট শুনেছি এদের মাটন কাটলেটটা নাকি খুব ভালো খেতে হয়, অনেক পিসটা দেখো কত বড়, বিশাল বড় সাইজ। বাট খেয়ে দেখতে হবে কেমন এক্স্যাক্টলি। তো আগে ভাঙি, একটু ভেঙে ছিঁড়ে পোস্টমর্টম করে তোমাদেরকে দেখাচ্ছি। খাবার আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি এটা, কোটিংটা প্রচণ্ড ক্রিস্পি। আর ভেতরের মাটনটা বলবো, মানে যে পুরটা আছে ভেতরে দেখো একবার, প্রচণ্ড মিহি, একদম ছোট্ট ছোট্ট মাটনের কিমা। সো ওভারঅল মিলিয়ে এই মাটন চাপটা কিন্তু আমি 9/10 দিয়ে দিলাম। দারুণ খেতে এটা, তোমরা ট্রাই করতেই পারো এটা। এটা হচ্ছে ভেটকি মাছের কচুরি,
তো এটা যদি আমি ছিড়ি, এই রে ভেটকি মাছ কই? তো মানে ডেফিনেটলি ভেটকি মাছ পাবো না, বাট আমি এক্সপেক্ট করেছিলাম পুরটা একটু বেশি থাকবে। এটাও দেখি একবার। বেসিক্যালি যা দেখছি পুরগুলো প্রচন্ড মানে পাতলা টাইপের, মানে খেয়ে না খেয়ে দেখলে বোঝা যাবে, মানে একটুখানি খেয়ে দেখি। ওরা ফ্লেভার আছে সুন্দর মাছের। শুন না, আমি বেসিক্যালি শেফকে জিজ্ঞেস করেছিলাম এখানকার যে ভেটকি মাছের কচুরিতে ভেটকি মাছের পুর এত অল্প কেন, তো শেফ যেটা বলেছে যে এর থেকে বেশি পুর দিলে সেটা ফেটে যেত, মানে সেটা ফ্রাই করা পসিবল হতো না। তো আমি সেটা ভেবে দেখলাম, হ্যাঁ ডেফিনেটলি আমরা যখন বাড়িতে একটা পরিমাণের বেশি পুর দিই কোনো কিছুতে, কড়াইশুঁটির কচুরি বলো বা অন্য কোনো কচুরির ভেতর, তো একটা পরিমাণের বেশি হয়ে গেলে সেইটা ভাজতে অসুবিধা হয়, ফেটে যায়। তো এরকম ফুলকো ফুলকো লুচি, এই যেরকম ফুলকো ফুলকো লুচি দেখছো, সেটা পসিবল হয় না। তো তার জন্য একটা পর্যাপ্ত পরিমাণের পুর দেওয়া হয়েছে, যাতে ভেটকি মাছের ফ্লেভারটাও বোঝা যায় আর প্লাস ফেটে না যায়, মানে লুচি। ঢাকাই পোড়া মাংসের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে, ঢাকাই পোড়া মাংস অলওয়েজ একটু মিষ্টি মিষ্টি হয়, কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে। তো আজকে এদের দেখলাম একটু বেশি পেঁয়াজের পরিমাণটা আছে, মানে বেশির থেকে আরেকটু বেশি লাগলো আমার, অনেস্ট রিভিউ এটা। তো বাকি ওভারঅল সবকিছু ঠিকঠাক, মাংস টাংস ভালোই ছিল, সেদ্ধ যেমনি হয় ঠিকঠাক ছিল, বেশি ওভারকুকড হয়ে যায়নি। অনেক সময় ঢাকাই পোড়া মাংস একবারে পোড়াই হয়ে যায়, তো সেটা এখানে হয়নি সেটা বলবো, বাট এই পেঁয়াজের পরিমাণটা আমার মনে হয় বেশি লাগলো আমার, তার জন্য এটাকে আমি 8/10 দিয়ে দিলাম। দুটোই আমার 8/10 লেগেছে, বাট মাটন কাটলেটটা কিন্তু একদম ভালো ছিল, 9/10 দেওয়া যায়। সো বেসিক্যালি হচ্ছে এটা ছানার পায়েশ, বাট দেখতে জাস্ট ফাটাফাটি, এটা উপরে সুন্দর কেসার আছে দেওয়া। এটা জাস্ট ফাটাফাটি কেসার, 10/10। এটা একটা ছানার বল, এটা খেয়ে দেখি, খানিকটা রসগোল্লার মতন বাট অন্যরকম কাছে। ছানার পায়েসটা কিন্তু এখানে সে মাস্ট ট্রাই করো, এটা কিন্তু বেশ ভালো লেগেছে। লাস্টে ছিল পান মশালা, যেটা তোমরা চাইলে এক চামচ নয় এক বাটিও নিয়ে নিতে পারো। যাই হোক, তোমরা আবার এসব করতে যেও না। যাই হোক, আজকে আমার এই সুন্দর শাড়িটা স্পন্সর করেছে সারেঙ্গিস বুটিক, লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, চেক করে নিতে পারো। তোমরা যদি 1st অক্টোবর থেকে 16th অক্টোবর অবধি জোড়া শাখাতে খেতে আসো, তাহলে কিন্তু দারুণ একটা অফার পেয়ে যাবে। দেবের আপকামিং মুভি বাঘা যতীনের একটা প্রিমিয়ার পাস পেয়ে যেতে পারো তোমরা। ইয়েস, একটা লাকি ড্র হচ্ছে যেখানে 1 থেকে 16 তারিখ অবধি সেটা চলবে, আর 17 তারিখে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হবে। টোটাল 25টা ফ্যামিলিকে কাপল পাস দেওয়া হবে, আর 50 জনকে দেবের অটোগ্রাফ করা, এই যে এই কফি মাকটা, মানে এখানে দেবের অটোগ্রাফ করা থাকবে। এখন এমনি এমনি হাতে নিয়ে আসি, বাট যারা উইনার হবে, মানে লাকি ড্রয়ের উইনার হবে 50 জন, মানে 50 জন দেবের ফ্যান পেয়ে যেতে পারো একটা দেবের অটোগ্রাফ করা কফি মাগ। তো ডেফিনেটলি তার জন্য জোড়া শাখাতে 1 থেকে 16 তারিখের মধ্যে আসতেই হবে। দেবের ফ্যান নয় তোমরা, যদি এমনিও আসতে চাও তাহলেও আসতে পারো, বিকজ এখানে আমি খাবারের রিভিউ তো অলরেডি দিয়ে দিয়েছি, আনলিমিটেড বুফে আছে, এছাড়াও আলাকার্টে যে আইটেমগুলো খেলাম সেগুলো তোমরা ট্রাই করতে পারো, পুরো ফিডব্যাক দেওয়া আছে। আর হ্যাঁ, সামনেই পুজো আসছে, এরকম আরও অনেক অনেক জায়গায় আমি বেঙ্গলি কিউজিন ট্রাই করব, আর বাঙালি খাবার ছাড়াও অন্যান্য খাবারও পুজো স্পেশাল আমি ট্রাই করব, আর সেখানে গিয়ে যেগুলো ভালো লাগবে সেইখানকার ব্লগ করব। তো তার জন্য অবশ্যই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে নিও। আর হ্যাঁ চলো, নেক্সট এপিসোডে দেখা হচ্ছে একটা নতুন টপিক নিয়ে। সো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিও। বাই।